চুতীয়া জনগোষ্ঠী আয়োজন করা সাংস্কৃতিক কর্মশালার সফল সমাপ্তি। সদৌ অসম চুতীয়া ছাত্র সন্থার উদ্যোগত চুতীয়া উন্নয়ন পরিষদ আর ধনকিরি মহকুমা চুতীয়া ছাত্র সন্থার আতিথ্যত সরুপথার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত দিনিয়াক আয়োজন করা সাংস্কৃতিক কর্মশালার ভাগির রবিবারে সরুপথার রাজহা খেলপথার প্রাঙ্গণত সামরণি মারে। সম্পাদক রক্তিম হাজরিকায় জনমতে বর্তমান সময়ত প্রায় লুপ্ত হয়ে যাব খোঁজা আদিম ভূমিপুত্র চুতীয়া জনগোষ্ঠীর পুরনিকলিয়া ইতিহাস সমূহ পুনের উজ্জীবিত করার কলা সংস্কৃতি তথা সকল পরম্পরাক এই কর্মশালার যোগেদি উঠি অহা প্রজন্মর মাজত জিয়াই রখার স্বার্থতে এই সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করেছিল। কর্মশালাভাগীর সামরণি অনুষ্ঠানত সরুপথাৰ সমষ্টিৰ বিধায়ক বিশ্বজিৎ ফুকন, সদৌ অসম চুতীয়া উন্নয়ন পৰিষদৰ সদস্য মাধুৰ্য শইকীয়া, অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক সিদ্ধেশ্বৰ শইকীয়া, সমাজকৰ্মী জীৱন চুতীয়া আৰু কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰা ধনকিৰি মহকুমাৰ বিভিন্ন প্ৰান্তৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগতে অভিভাৱকসকল আৰু কেইবাজনো সাংস্কৃতিক কৰ্মী তথা ৰাইজ উপস্থিত থাকে। সামৰণি অনুষ্ঠানত কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰা ছাত্ৰ ছাত্ৰীসকলে জাতীয় সাজ পৰিধানেৰে নানান কলাকৃষ্টি প্ৰদৰ্শন কৰি সকলোকে আকৰ্ষিত কৰি তোলে। সদৌ অসম চুতীয়া ছাত্র সন্থার ব্যবস্থাপনাত চুতীয়া উন্নয়ন পরিষদর সজন্যত আর ধনী মহকুমা চুতীয়া ছাত্র সন্থার আতিথ্যত আমি দিনিয়াক চুতীয়া জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক কর্মশালা, সেই সাংস্কৃতিক কর্মশালা আমি যাওয়া 29 নভেম্বর তারিখেরপরা সরুপথারত অনুষ্ঠিত করেছিল আর আজি তার সামরণি অনুষ্ঠান সরুপথার রাজহা খেলপথারত অনুষ্ঠিত হয়েছে। আপনাদের সকলে জ্ঞাত যে আদিম ভূমিপুত্র চুতীয়া জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির নিজস্ব সাজ পার সাংস্কৃতিক ক্ষেত্রখনতো চহকী হিসাবে পরিগণিত হয়ে আছে আর সেই আদিম ভূমিপুত্র চুতীয়া জনগোষ্ঠীর বর্তমান সময়ত যে সমূহ কলা সংস্কৃতি আছিল সেই কলা সংস্কৃতি সমূহ বর্তমান সময়ত নাইকিয়া হওয়ার উপক্রম ঘটিছে আর সেই মানকের সদৌ অসম চুতীয়া ছাত্র সন্থায় অসমের বিভিন্ন স্থানত চুতীয়া জনগোষ্ঠীর যেসমূহ সাংস্কৃতিক দিক আছে সেই সাংস্কৃতিসমূহ পুনরুজ্জীবিত করার মানকের বিভিন্ন স্থানত এই সাংস্কৃতিক কর্মশালাবো অনুষ্ঠিত করেছে। আর আপনাদের জানে যে চুতীয়া জনগোষ্ঠীর বিহুর প্রতি বিশেষভাবে বলিয়া, কারণ বিহুতেই চুতীয়া জনগোষ্ঠীয় নিজের শাসন হেরাইছিল, গতি এই বিহু চুতীয়া জনগোষ্ঠীর কারণে আনন্দরও আর দুঃখরও দিন। গতি এই দিনটুক আমি
চুতীয়া জনগোষ্ঠীৰ যিসমূহ কলা সংস্কৃতি, সেই কলা সংস্কৃতিসমূহ পুনৰ উজ্জীৱিত কৰাৰ মানসেৰে আজি আমি সামৰণি অনুষ্ঠান আয়োজন কৰিছোঁ। আৰু এই সামৰণি অনুষ্ঠানত আমাৰ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিসকল উপস্থিত আছে। সৰুপথাৰ সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকন ডাঙৰীয়া, মহকুমা আৰক্ষী বিষয়া তিনয়ন ভূঞা ডাঙৰীয়াকে প্ৰমুখ্য কৰি, চুতীয়া উন্নয়ন পৰিষদৰ সন্মানীয় সদস্য মাধুৰ্য শইকীয়া ডাঙৰীয়া, দিবাকৰ বৰা ডাঙৰীয়াকে প্ৰমুখ্য কৰি, বিভিন্ন ধনীৰ মহকুমাৰ শিক্ষাবিদ, ক্ৰীড়াবিদ আমাৰ অনুষ্ঠানত উপস্থিত আছে। গতিকে আজি আমি এই যি আমাৰ দহদিনীয়া সাংস্কৃতিক কৰ্মশালা আছিল, এই কৰ্মশালা আজি আমাৰ আনুষ্ঠানিকভাৱে সমাপন হ'ব।